Hey guys, good morning. Welcome back to my channel Mohona Kitchen And Entertainment. তো আমার চ্যানেলের ভিডিওতে আরো একবার স্বাগত তোমাদের। এখন বাজে সকাল 6:30টা। প্রিন্সরা এখনো ওঠেনি। আমি আর খালাম্মা উঠেছি, তো খালাম্মার জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। তো ঘুম থেকে উঠে উঠে ব্রাশ করে এসে আমি একদম ব্রেকফাস্টের ব্যবস্থা করে ফেলছি। তো এখানে ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, আর এখানে টোস্ট বানাবো, ওই জন্য আমি পেঁয়াজ আর লঙ্কা লবণ হলুদ দিয়ে ডিম দুটো ভেঙে নিচ্ছি। আমি হাত দিয়েই করে নিচ্ছি। ডিমটা আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমি মুড়ি বানাচ্ছি, তো মুড়িতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর একটু চানাচুর দিয়ে আমি ওই যে ঝালমুড়ি মাখাই ওইটার আচার কিনে এনেছে প্রিন্সের পাপা, তো ওইটা দিয়ে মাখিয়ে দিচ্ছি। একদম সিম্পল হয়ে যাবে, আচারটাই সব কিছু দেওয়া আছে। আমি মুড়িটা মাখিয়ে খালাম্মাকে দিয়ে দেব, তারপর আমি টোস্ট বানাবো, ডিম সেদ্ধটাও দিয়ে দেব, এখন চাটা একদম পরে বানাবো। এখানে আমি মোটামুটি রেডি করে নিয়েছি, সঙ্গে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি ডিমের সঙ্গে আর মুড়ি, তো আমি এখন এটা দিয়ে দেব। এখন আমি টোস্ট বানাতে চলে এসেছি। তো কড়াইয়ে একটুখানি তেল দিয়ে ডিমটা ঢেলে দিয়ে উপরে আমি বসিয়ে দিয়েছি পাউরুটিগুলো। আমি এগুলো সিঙ্গেল পিসে বানাচ্ছি, প্রিন্সের পাপা কিন্তু সিঙ্গেলটাই পছন্দ করে। একদিকে ডিম থাকবে, একদিকে ফাঁকা থাকবে, হালকা ফ্রাই হবে, তো সেই রকমটাই করে নিচ্ছি। তোমরা যেমন ইচ্ছে দুই দিকে ডিম দিয়ে খেতে পারো, বা ডিমের বেটারে চুবিয়ে এটা হালকা করে ভেজে নিতে পারো, যার যেমন ইচ্ছে। তো আমি এই রকম করে করে নিচ্ছি, তোমরা চাইলে ওইভাবে করে নিতে পারো। আর টোস্ট অনেক রকমভাবেই বানানো যায়, তো আমি এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একদম স্টেপ বাই স্টেপ করতে পারিনি, কিন্তু একটুখানি দেখালাম তোমাদেরকে। তো চলো, টোস্টটা হয়ে গেলে আমি এটাও দিয়ে দেব। আমার টোস্ট বানানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর আমি টোটালি 6টা টোস্ট বানিয়েছি, তো একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর একবার করিনি, কোনো প্রয়োজন মনে করিনি, আর অবশ্য প্রয়োজন নেইও। আর আমি এখন রান্না করছি, তখন তো খাওয়া হয়ে গিয়েছে। দুটো সবজি রান্না করে নিয়েছি, ডাল করে নিয়েছি, এখন মাছটা করছি। সকালবেলায় ভাবলাম একটু ঘুগনি বা পরোটা এসব করব, খালাম্মা শুনলো না আর আব্বু ডাকতে চলে এসেছে ওইখানে খাওয়ার জন্য। তো তার জন্য আমি ভাতটা আর তরকারিটা তাড়াতাড়ি করে দিয়েছি, খালাম্মা খেয়ে চলে যাবে, আর এই জন্য খুব তাড়াহুড়ো, নাহলে সকালে একটা কিছু বানিয়ে দিতাম। আর থাকবে না যেহেতু, সেহেতু মানে করেও লাভ নেই, খেতেও পাবে না, আর অনেক তাড়া, তো সেই জন্য আমি ভাতটা করলাম, আম্মু ওখানে না হয় করে নেবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু বাটা দিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে লবণ হলুদ, তারপর কি আছে যেন, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সব কিছু আছে। তারপর আমি কষিয়ে নিচ্ছি, কষানোর পর আরেকটু পানি দিয়েও আমি কষিয়ে নেব, তারপর পানি দিয়ে আমি মাছটা দিয়ে দেব। মশলাটা কষিয়ে পানি দিয়ে আবার ফুটিয়ে মাছগুলো দিয়ে অনেকক্ষণ মানে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আমার মাছ রান্না একদম ফাইনাল স্টেজে চলে এসেছে, রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো সকাল থেকে রান্না বান্না সব হয়ে গেল, আর আমার অন্য কোনো কাজ হয়নি, বিছানাটাও গোছানো হয়নি, সব কিছু একদম এলোমেলো হয়ে পড়ে আছে। তো চলো একদম সব কিছু করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি, আর তোমাদেরকে দেখাচ্ছি মানে আমার ঘরটার কি অবস্থা, এখন আমাকে কতটা খাটতে হবে। এই যে সব কিছু পড়ে আছে, প্রিন্সের টেবিলটা গোছাতে হবে, চলো তাড়াতাড়ি গুছিয়ে নিই, আর বাইরেটা তো একদম বিরাটই অবস্থা হয়ে আছে। তো এটা তুলে নিব, আমি কেচে দেব। এই তো বিছানা চাদরগুলো তুলে নিচ্ছি, আর সব কিছু এই যে কাঁথাটা আছে পাতলা, এটাও আমি মাঝে মাঝে কেচে দিই, তো আজকেও সেই একই কাজ করব। তো আমার ইতিমধ্যে সব হয়ে গেছে, আমি রান্না করার পর আবার বাসন মেজে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি, আর ওই যে বিছানা চাদরগুলো ভিজিয়েছি, প্রিন্সের পাপা কালকে চেঞ্জ করেছিল ওইগুলো ভিজিয়েছি। তো চলো ওগুলো কেচে আমি স্নান করে নিই, তারপর খালাম্মাকে খেতে দেবো। হ্যাঁ, তো চলো জলদি জলদি করে নিই এটা, আর সকাল থেকে একটুও বসিনি, একদম এক হাতে করেই যাচ্ছি। তো আমি এইমাত্র স্নান করে এসে খালাম্মাকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমি চুলটা একটু শুকোচ্ছি, তো চুলটা শুকিয়ে নিই, অনেকটা ভেজা আর আমার চুল ভালো করে মোছাই হয়নি। তো চলো, আর প্রিন্সকেও এখন খাওয়াতে হবে, ওকে সেই দুধ খাইয়েছি, ডিম সিদ্ধ খাইয়েছি, তো ভাত এখনও খাওয়া হয়নি, এখন 10টা বেজে গেছে। তো সব কিছু কমপ্লিট করেই নিয়েছি, এখন খেলেই হয়ে যাবে।
তো চলো, খালাম্মার হয়ে গেলে আমি প্রিন্সকেও খাইয়ে নেব। তো এখন বাজে 12টা, 12টা পুরোপুরি বাজেনি, তবে বেজে বেজে যাবে। তো খালাম্মা চলে গেল, সঙ্গে প্রিন্সও সাত ধরলো, মানে আমার আব্বুর বাড়ি গেল। আমার এটা আমার নিজের খালা, মানে এই মায়ের না, আমার আমার মা মারা গিয়েছে, ও সবার থেকে বড়, আমার এটা খালা হয়। তো আমার আম্মুরা দুই বোন আর দুই ভাই, তার মধ্যে তো আম্মু নেই, এখন একটাই খালাম্মা আছে আর দুটো মামাজি আছে। তো খালাম্মাকে বললাম ওইখান থেকে ঘুরে আসতে, সকালে আব্বু এসেছিল নিতে, আমি বললাম আমার কাছে খেয়ে দিয়ে যাবে, তাই বললাম। ওই জন্য আবার আব্বু এখন ফোন করেছিল। তো খালাম্মা ওইখানে গেল, বিকেলে হয়তো বাড়ি চলে যাবে। আমি বললাম যে আজকে রাত্রিটা আম্মুর কাছে থাকতে, তারপর কালকে বাড়ি যেতে বললাম। তো আমার তো যাওয়া হলো না। আর একটা কথা, এখন যে আমি ভিডিও আপলোড করব কালকের ভিডিওটা, তো আবার সে একই প্রবলেম। আর এই ফোনে 4K পর্যন্ত ভিডিও কোয়ালিটি আছে, 4K। তো 4K-তে চুজ করার পর, মানে ইনশটে আমার যে আমি ভিডিওটা যে আমি এডিট করলাম, ডাউনলোড করব, তো ডাউনলোডটা হচ্ছে না, 1080-তেও হচ্ছে না, এত প্রবলেম হচ্ছে ফোনটায়। তো ওকে ডাকলাম, এখনও ফোনটা পুরোপুরি সেটিং হয়নি, তো আমার খুব অসুবিধা হচ্ছে। তো 4K ওই জন্য হচ্ছে না মনে হচ্ছে আমার। তো 4K থেকে 1080-তে করলাম, সেটাতেও হচ্ছে না, কিন্তু 1080-তে হওয়ার কথা। তো প্রবলেমটা কি দেখব, তারপর আবার হবে। তো এখন ওকে ফোন করে ডাকবো আমি। তো এখন তো কোনো কাজ নেই, পুরোপুরি বসে আছি। তো আমি তখন ঘুমিয়ে গিয়েছিলাম, আর ওই যে বললাম ইনশটের প্রবলেমটা, তো ওইটা তো আমি পুরো ভিডিওটা এডিটিং করে ডাউনলোডে দিয়েছিলাম, কিন্তু হয়নি। তো কিচ্ছু করার নেই, এখন 2টো বাজে, তাও আমি প্রবলেমটা ঠিক করতে পারিনি। তো ওই জন্য আবার এখন আবার ঘুরে আমাকে এডিটিং করতে হবে, ওই জন্য ইনশট অ্যাপটাকে আমি ই করে দিয়েছি, আনইনস্টল করে আবার ইনস্টল করলাম। এবার প্রবলেমটা সারবে কি দেখবো। তো মেঘ করেছে আকাশে খুব, আমি ছাদের উপরে এসেছি, এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তো তুলে নিয়ে যাই। ছাদ থেকে চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে, কিন্তু মনটা খুবই খারাপ আমার। ইনশট অ্যাপে কি হলো কি জানি বুঝতে পারছি না, আমি এডিটিং করতে পারছি না, এখনও ভিডিওটা আপলোড করতে পারিনি, বিরাটই সমস্যা, বিরাট সমস্যা। আমি আনইনস্টল করে ইনস্টল করলাম, তো বসে একই প্রবলেম। তো কতক্ষণে ঠিক করতে পারি দেখি, এইভাবে যদি প্রবলেম হয় তাহলে তো আমি ভিডিও আপলোড করতে পারবো না। আর ইনশট অ্যাপ আমার কাছে সব থেকে ভালো লাগে, কারণ আমি A to Z ইনশট অ্যাপে এডিট করতে শিখে গেছি বা জানি। এবার অন্য কোনো অ্যাপ ইউজ করলে অনেক সমস্যা হবে, তো আমার ইনশটটাকে আবার ঠিক করার চেষ্টা করছি। মানে জামা কাপড়গুলো ভাঁজ করবো, আমি ছাদ থেকে জামাগুলো নিয়ে আসলাম, তো আমার একটুও ভালো লাগছে না, বসে আছি। তো ফোনের প্রবলেম না সারলে তো একদমই, মানে কি বলবো, ঘুম আসবে না আমার। তো ফাইনালি আমার প্রবলেমটা সলভ হলো, এখন আমি অনেক হ্যাপি। আর শাইরিনও এসে গেছে, তো হ্যাপিতে হ্যাপি, একদমই বেশি হ্যাপি। তো এখন চা বানাচ্ছি, দুজনে একটু এনজয় করে খাবো। এই দেখো আমরা দুই পেত্নী মিলে সেই লেভেলের মজা করছি। এই দেখো চা নিয়েছি, এখানে আছে পাউরুটি, বিস্কিট, পাঁপড়। আর দুই পেত্নীতে কেমন মজা বুঝতেই পাচ্ছো, মানে একসঙ্গে হলে বাজিমাত। তো চলো খেয়ে নি। আর ও তো অনেকক্ষণ এসেছে, এনজয় তো ভালোই হলো, এই জন্য ব্লগও কন্টিনিউ করিনি। আর আজকে সারাদিন প্রচুর টেনশনের মধ্যে গিয়েছি, সবে ওই ইনশার্টের যে প্রবলেমটা ছিল সেটা সলভ করে দিল প্রিন্সের পাপা, তো ও দোকানে চলে গেল, আজকে অনেকক্ষণ বাড়িতে ছিল, শাইন এসেছে গল্প স্বল্প করতে, মানে টাইম কেটে গেছে। তো চলো এখন আমি আর ব্লগটা করবো না, কারণ যে 2টো ব্লগ আমার করা আছে সেই 2টোকে আমি এডিটিং করবো এখন। তো এডিটিং করতে তো 2টো ব্লগ এডিটিং করতে অনেক সময় লেগে যাবে, আর প্রিন্স তো সেই তখন ওর নানির সঙ্গে নানির বাড়ি গিয়েছে, তো এখন বাড়ি আসছেও, ওকে আবার খাওয়াতে হবে, আজকেও সেই এডিটিং করতে করতে অনেক দেরি হয়ে যাবে, আর কালকে দেখা হচ্ছে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।